बस डूबना। सार्पास যখন 13,850 ফিটে বরফের চাদরের ওপর থেকে ভোরবেলায় সূর্যোদয় দেখবে না, তখন নিজেকে সত্যি মিথ্যা থেকে অনেক উপরে অনুভব করবে। তো বন্ধু, এই মুহূর্তে সার্পাস ট্রেক নিয়ে আমার কাছে অনেক কোয়ারিজ আসছে, আপনারা অনেক কোয়ারি করছেন, আপনাদের অনেক কিছু জিজ্ঞাসা রয়েছে, তো সেটা নিয়েই আজকের এই আলোচনা। হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমার প্রিয় ভাই এবং বোনেরা, মাই নেম ইজ কৃষণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুভিং স্টার। সার্পাস ট্রেকে পথে আপনারা পাবেন পার্বতী রিভার, যে আপনাদের সাথে সাথেই চলতে থাকবে। পাবেন সুন্দর সুন্দর ওয়াটারফলস, সৌন্দর্য যা প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকবে। সাথে চলবে এন্ডলেস ফরেস্ট, থাকবে সবুজ ভেলভেটে মোড়া বিস্তীর্ণ তৃণভূমি আর বরফের মরুভূমি। তো এই জায়গায় আসতে হলে কিভাবে প্ল্যান করবেন? তো প্রথমেই চলে আসবো বেস্ট টাইম টু ভিজিট, এপ্রিল টু অক্টোবর সার্পাস ট্রেকের জন্য একদম আদর্শ। এর আগে আসলে কি হয়, এর আগে আসলে বরফ এত জমে থাকবে যে ট্রেক শুরুই হবে না, আর এর পরে আসলে কি হবে, বৃষ্টি তখন এরকম জোরে চলতে থাকবে যে বরফের ওপর দিয়ে কিংবা ওই যে ট্রেকিংয়ে যে পথ তার উপর দিয়ে চলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরেই চলে আসবো হাউ টু রিচ সার্পাস, হিমাচল প্রদেশে অবস্থিত, আর ট্রেকটা শুরু হবে কাসোল থেকে। তো আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে কাসোল পর্যন্ত পৌঁছানো। শিয়ালদা বা হাওড়া থেকে দিল্লিগামী যে কোনো ট্রেনে চেপে বসুন, কিছু ট্রেনের নাম এবং নাম্বার স্ক্রিনে আসছে, যদি এর থেকে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে। রাজধানী এক্সপ্রেস নাম্বার 12301 হাওড়া থেকে 4:50 ছাড়বে, তারপরে আবার রাজধানী এক্সপ্রেস নাম্বার 12313 যেটা শিয়ালদা থেকে 4:50 ছাড়বে এবং নিউ দিল্লিতে 10:50 পৌঁছাবে। জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস নাম্বার 12379 যেটা শিয়ালদা থেকে 1:10 ছাড়বে এবং নিউ দিল্লিতে 9:00 পৌঁছাবে। কিন্তু অসুবিধা হচ্ছে এই ট্রেনটা মাত্র একদিনই চলে, শুক্রবার। তারপরে নেতাজি এক্সপ্রেস, মানে আমাদের কালকা মেল, যেটা নাম পরিবর্তন হয়ে এখন নেতাজি এক্সপ্রেস হয়েছে, নাম্বার 12311 হাওড়া থেকে 9:55 ছাড়বে এবং নিউ দিল্লিতে পৌঁছাবে 9:24। তবে আমার পরামর্শ থাকবে এই কালকা মেলে না চড়াই ভালো, ভাই আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। পূর্বা এক্সপ্রেস নাম্বার 12303 যেটা হাওড়া থেকে 8:00 ছাড়বে এবং নিউ দিল্লিতে 6:00 পৌঁছাবে। এরপরে রয়েছে নিউ দিল্লি দুরন্ত যেটা 8:35 ছাড়বে এবং নিউ দিল্লিতে পৌঁছাবে 6:35। তবে আমার মতে এমন কোনো ট্রেন চুজ করুন যেটা সকালবেলার দিকে দিল্লিতে পৌঁছাবে, তাহলে আপনি সারাদিনে একটু রেস্ট নিয়ে নিতে পারবেন আর তারপরে বাসের জন্য তৈরি হতে পারবেন। দিল্লিতে অনেক সস্তা ডর্ম পাওয়া যায় কিংবা হোস্টেল পাওয়া যায়, ব্যাচেলারদের জন্য তো একদম সস্তার খাস্তা, কাপল হলে তবু ওকে, আর ফ্যামিলি হলে তো আপনাকে হোটেল নিতেই হবে। আমি ছিলাম কমফোর্ট স্টে হোস্টেলে, ফোন নাম্বার স্ক্রিনে আসছে, যদি চান তো এই ফোন নাম্বারে আপনারা ফোন করে বুক করে নিতে পারেন। তো এখানে একটু রেস্ট নিয়ে নেবেন আর রেড বাসের টিকিট বুক করে রাখবেন ট্রেন থেকে নেমেই। বাসের স্টার্টিং পয়েন্ট আপনাকে ISB কাশ্মীরি গেট অথবা মজনুকা টিলা দেখাবে। কোনো কোনো ক্ষেত্রে কাশ্মীরি গেট বাসের স্টার্টিং পয়েন্ট হিসাবে ক্যান্সেলও হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু বাস কোম্পানি আপনাকে ফোন করে জানিয়ে দেবে, তো সেই বিষয়ে কোনো টেনশন করবেন না কখনো। আপনারা কোথায় স্টে করবেন তার উপরে নির্ভর করবে যে বাসের স্টার্টিং পয়েন্টে আপনারা কিভাবে যাবেন আর কি। বাসে উঠে আরামে ঘুম লাগান, ডিনারের জন্য বাস দাঁড়াবে, আপনাকে ডাকবে, আপনি ডিনার করবেন আর ডিনার করে এসে আবার ঘুম লাগান ভোর পর্যন্ত। তবে হ্যাঁ, সাথে একটা গরম কাপড় অবশ্যই রাখবেন, কারণ বাস থাকবে একদম চিল্ড এসি, আর হিমাচলে পৌঁছতে পৌঁছতে ঠান্ডাও বেশ কড়াক লাগবে, তো সকালে উঠে আপনার বেশ কষ্ট হবে ঠান্ডায়, অথবা বলবো কষ্ট হতে পারে ঠান্ডায়, মানে আমার মতন যদি হন তাহলে তো কষ্ট হবেই একটু। আপনারা চাইলে কাসোলেই কোনো হোটেল বা হোমস্টে নিয়ে নিতে পারেন, অথবা আমার মতন 1.5 কিলোমিটার দূরে চোঞ্জ বলে একটা গ্রাম আছে, যে গ্রামে এসে আমি ছিলাম হোমস্টেতে, সেই গ্রামে পার্বতী নদীর তীরে থাকতে পারেন। চোঞ্জের হোমস্টের জালনা দিয়ে পার্বতী নদীর বয়ে যাওয়ার অপরূপ দৃশ্য দেখতে পারেন আর দূরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে পারেন। তো এখানে একটু রেস্ট নিয়ে লোকাল সাইট সিইংটা সেরে নিতে পারেন। লোকাল সাইট সিইং এর মধ্যে এখানে সবচেয়ে যেটা কাছে এবং সবচেয়ে ফেমাস সেটা হচ্ছে মানিকরণ সাহিব। পরদিন ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ দেশ হয়ে রেডি হয়ে নিন, আর হ্যাঁ ফ্রেশ বলতে স্নান অবশ্যই করে নেবেন, কারণ আগামী 5 দিন আপনার ভাগ্যে কিন্তু স্নান জুটবে না। চোঞ্জ থেকে বাসে করে অথবা ট্রেক করে কাসোল চলে আসুন আর সেখান থেকে ক্যাব হায়ার করুন। ক্যাবের ফেয়ার কিন্তু ফিক্সড ফেয়ার, একদম 300 টাকা মতন নেবে হয়তো। এই পথটা আপনারা ট্রেক করেও যেতে পারেন, তবে আমি ক্যাবে করে গেছিলাম। তো ক্যাবে করে বা ট্রেক করে আপনারা পৌঁছে যান আপনাদের বেস ক্যাম্পে, আর সেখান থেকে শুরু হবে আপনাদের সার্পাস ট্রেক।
এরপরে চলে আসবো কাদের সাথে যাবেন। যাওয়াটা আপনি নিজে রিসার্চ করেও করতে পারেন, অথবা থ্রিলোফিলিয়া বা এই ধরনের কোনো কোম্পানিকে সাথেও আপনি করতে পারেন। তবে কাসোলেরই কোনো হাইকিং বা মাউন্টেনিং গ্রুপের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, কারণ ট্রেক আপনি একা করতে পারবেন না। এরপরে আসা যাক কতদিন সময় লাগতে পারে এই ট্রেকটার জন্য। ট্রেক ওভারঅল 5 দিন 4 রাতের, এক রাত আপনার লেগে যাবে দিল্লি পৌঁছতে, এক রাত আপনার লেগে যাবে কাসোল পৌঁছতে, আর ফেরার সময়ও এক রাত আপনার লেগে যাবে কাসোল পৌঁছতে, এক রাত আপনার লেগে যাবে কলকাতা পৌঁছতে। তো সেক্ষেত্রে আপনারা টোটাল 9 দিনের প্রোগ্রাম ধরে চললেই চলে যাবে। এরপরে আসা যাক কি কি ক্যারি করবেন। স্ক্রিনে আসা জিনিসগুলো অতি অবশ্যই ক্যারি করবেন, কারণ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রেক চলাকালীন থাকা এবং খাওয়ার খরচা ট্রেক কোম্পানি বেয়ার করবে, যে কোম্পানির সাথে আপনারা যাবেন। একদম অন্তিমে চলে আসবো আমরা খরচায়। আমি থ্রিলোফিলিয়াতে বুক করেছিলাম, জিএসটি দিয়ে আমার খরচা পড়েছিল 6,980 টাকা। যদি আপনারা ডিরেক্ট হিমট্রেকের সাথে বুক করেন তো সেক্ষেত্রে পয়সা হয়তো খানিকটা কমে যাবে। হিমট্রেক বললাম এই কারণেই, কারণ থ্রিলোফিলিয়া মাঝখানে মিডিয়েটরের কাজ করেছিল, আর বুকিংটা আলটিমেটলি মানে ট্রেকটা আলটিমেটলি হিমট্রেকই করাবে। হিমট্রেকের ফোন নাম্বার স্ক্রিনে আসছে, যদি আপনাদের প্রয়োজন পড়ে তো ফোন করে কথা বলে নিতে পারেন। টোটাল কত খরচা হতে পারে, ওই 15,000 থেকে 17,000 ধরে চললেই আপনার মোটামুটি হয়ে যাবে পার হেড। অ্যাকচুয়ালি 15-এর মধ্যেই হয়ে যাওয়ার কথা যদি কিছু আপনারা আলাদা করে কেনাকাটি না করেন। কেনাকাটির কথা এজন্যই বললাম কারণ কাসোল বাজারটা ঘুরে দেখলে আপনার কিছু কিনতে অবশ্যই ইচ্ছে করবে, বিশেষ করে গরম জামা কাপড়, স্পেশালি হিমাচলি গরম জামা কাপড়। খরচা সেক্ষেত্রে আরও কমে যেতে পারে যদি আপনারা ট্রেনের টিকিট আগে থেকে বুক করেন এবং স্লিপারে বুক করেন, যদি অবশ্য সেটা ভ্যারিয়েবল। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সেটা প্রথমে আগে বলবো না, তার কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রথমবার বানাচ্ছি আমি, আর আমি কতটা ঠিকঠাক বানিয়েছি তাতে আমি নিজেই কনফিউজড। কিছু হয়তো বাদ চলে যেতে পারে, কিছু হয়তো না বলে থাকতে পারি। তো আপনাদের যা যা বললাম এর মধ্যে যদি আপনাদের রিকোয়ারমেন্টসগুলো পুরো যায় তাহলে তো মিটাই গেল, আর যদি কিছু বাদ থেকে থাকে, কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে আবার আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি সেগুলো কমেন্টেই জানিয়ে দেবো। যাই হোক, থ্যাংক ইউ, একটু নার্ভাস ফিল করছি। টাটা, বাই বাই, আস্তালা বিস্তা, সব ভুল বলবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাপোর্ট করবেন।